বিউটি মেকআপ অ্যান্ড বিউটি টিপসে সবাইকে স্বাগত। চুল পড়ে যাওয়ার সমস্যায় ভুগছেন? প্রতিদিন 100টি চুল পড়ে যাওয়াকে স্বাভাবিক হিসেবেই ধরা হয়, কিন্তু এর বেশি চুল পড়লেই বিপদ। ঘরোয়া কিছু উপায়ে আপনি খুব সহজেই কমিয়ে ফেলতে পারেন আপনার এই চুল পড়ার সমস্যা। তাহলে চলুন জেনে নেওয়া যাক কিভাবে চুল পড়া খুব সহজেই কমিয়ে ফেলানো যায়। ভিডিওটি দেখার আগে একটি রিকোয়েস্ট, যারা আমার চ্যানেলে প্রথম তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনে ক্লিক করবেন, যাতে আমার চ্যানেলের ভিডিও আপলোড করার সাথে সাথে আপনি সবার প্রথমে দেখতে পারেন। মেথি আধা কাপ নারকেল তেলে 1 চা চামচ মেথি দিয়ে কয়েক মিনিট ফুটিয়ে নিন। ঠান্ডা হলে চুলের গোড়ায় মাসাজ করুন, 1 ঘন্টা অপেক্ষা করে তারপর শ্যাম্পু দিয়ে ধুয়ে ফেলুন। মেহেন্দি ও সরিষার তেল, 250 মিলি সরিষার তেলে 20টি মেহেন্দি পাতা দিয়ে ফুটিয়ে নিন। ঠান্ডা হলে মাসাজ করুন চুলের গোড়ায়, 20 মিনিট অপেক্ষা করে ভেষজ শ্যাম্পু দিয়ে ধুয়ে নিন। সপ্তাহে 1 দিন ব্যবহার করুন, হাতে নাতে আপনি ফল পাবেন। অলিভ অয়েল, জিরা ও মধু, 1 কাপ অলিভ অয়েলে 1 চা চামচ জিরা ভিজিয়ে রাখুন 5 ঘন্টা। এরপর মিশ্রণটিকে ছেঁকে তেল আলাদা করে নিন। তেলে খানিকটা মধু মিশিয়ে চুলের গোড়ায় মাসাজ করুন, 30 মিনিট পর শ্যাম্পু দিয়ে ধুয়ে ফেলুন। সপ্তাহে 1 দিন ব্যবহার করলে কাজ হবে দ্রুত। তেল, কয়েক ধরনের তেল একসঙ্গে মিশিয়ে সপ্তাহে 1 দিন মাসাজ করুন চুলে। আগে গরম করে নেবেন হালকা করে, তারপর মাসাজ শেষে গরম তোয়ালে দিয়ে জড়িয়ে নিন চুল। 15 মিনিট পর তোয়ালে খুলে অপেক্ষা করুন আরও 10 মিনিট, এরপর শ্যাম্পু দিয়ে ধুয়ে ফেলুন। ডিমের কুসুম ও মধু, ডিমের কুসুম ফেটিয়ে মধু মিশিয়ে নিন। মিশ্রণটি চুলে লাগিয়ে অপেক্ষা করুন, 1/2 ঘন্টা পর ভেষজ শ্যাম্পু দিয়ে চুল ধুয়ে ফেলুন। পেঁয়াজের রস, চুল পড়া বন্ধ করতে পেঁয়াজের রস ভীষণ কার্যকর। পেঁয়াজের রস সরাসরি চুলের গোড়ায় ঘষে ঘষে লাগান। ঝাঁঝালো গন্ধ দূর করতে চাইলে কয়েক ফোঁটা এর সাথে অ্যাসেনশিয়াল অয়েল আপনি মিশিয়ে নিতে পারেন। এরপর 20 মিনিট চুলের লাগিয়ে অপেক্ষা করতে হবে। 20 মিনিট হয়ে গেলে আপনি যে কোনো শ্যাম্পু দিয়ে চুল ধুয়ে ফেলুন। এটা আপনি সপ্তাহে 1 দিন কি 2 দিন করতে পারেন। আশা করি আমার ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। তাহলে অবশ্যই লাইক করবেন, কমেন্টস করবেন, শেয়ার করবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আবার আমি আরেকটি নতুন ভিডিও নিয়ে আসব আপনাদের জন্য। আপনারা অবশ্যই আমার পাশে থাকবেন, ভালো থাকবেন। ধন্যবাদ।